नमस्कार बंधुरा, आईडी एसके कूकिंग ए आपनादे सकलके अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन एबं सुस्थ आछेन। तो बंधुरा, चले एसेछि आजके दुर्गा पूजा स्पेशल सम्पूर्ण निरामिष बादशाही आलुर दमेर रेसिपी निये। अष्टमीर दिने आमरा प्रत्येकेई निरामिष खाबार दाबार खाई। এই একটা দিন কিন্তু আমরা সবাই নিরামিষ পালন করি। তো অষ্টমীর দিনে আপনারা খুব সহজেই এভাবে সম্পূর্ণ নিরামিষভাবে বাদশাহী আলুর দম খুব সহজেই বানাতে পারেন এবং লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের সম্পূর্ণ নিরামিষ বাদশাহী আলুর দমের রেসিপি। প্রথমে আমি এখানে দেখুন চারটে আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে নিয়ে নিচ্ছি সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে আমি লবণ ও হলুদ কিছু দিচ্ছি না, শুধু এভাবেই হাই ফ্লেমে আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর একদিকে আলুগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 2 স্পুনের মতো টক দই নিয়ে নিয়েছি। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, মশলার পেস্টটা তৈরি করতে করতে এদিকে আমার আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি রান্নাটা করব, তার জন্য দিয়ে দিলাম 1টা তেজপাতা আর 1টা গরম মশলা ফোড়ন। ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা বাটা। 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণে আদা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দই আর মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। দইয়ের পেস্টটা নাড়াচাড়া করে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। এখানে 20টার মতো কাজু বাদাম আমি আগে থেকে ভিজিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। প্রায় 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নেব। তো বন্ধুরা দেখুন, মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি। দেখুন সাইড থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি আগে থেকেই যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি মশলার সঙ্গে আলুগুলোকে কষে নেব। তো বন্ধুরা দেখুন, মশলার সঙ্গে আলুগুলোকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট কষে নিয়েছি। আলু আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আলু শক্ত হয়ে যাবে। এবার ঢাকা ছাড়াই এভাবে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন রান্নাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। এবার সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। তারপর গরম গরম পরিবেশন করব।
বন্ধুরা আমাদের রান্না সম্পূর্ণ নিরামিষ বাদশাহী আলুর দম কিন্তু একদম রেডি। অষ্টমীর দিনে খুব সহজেই এই নিরামিষ রেসিপিটি তৈরি করে লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।